ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বারের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর। বাংলাদেশ ডেলিগেশনের সদস্য হিসেবে ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিটে অংশ নিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার। সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছলে জেএফকে বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিউ ইয়র্কের কর্মকর্তাগণ এবং প্রবাসী বাংলাদেশিরা উষ্ণ অভ্যর্থনা জানান আইজিপি ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার মহোদয়কে। তাঁর নিউ ইয়র্ক সফরের খবর পেয়ে আন্তরিক অভ্যর্থনা জানাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিমানবন্দরে ছুটে আসেন। প্রবাসী বাংলাদেশিরা আইজিপি মহোদয়কে যেভাবে বরণ করেছেন তা ছিল সত্যি অভূতপূর্ব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিটে অংশগ্রহণ করেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি গত 31 আগস্ট ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার জাতিসংঘ সদর দপ্তরে গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেইয়াকো সানকো এবং জাতিসংঘের সন্ত্রাস দমন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভার্নোভ এর সাথে বৈঠক করেছেন। আইজিপি মহোদয় কনসুলেট জেনারেল অব বাংলাদেশ নিউ ইয়র্ক অফিস পরিদর্শন করেন এবং কনসুলেটের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। গত 2 সেপ্টেম্বর আইজিপি মহোদয় জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের পুলিশ অ্যাডভাইজার এবং পুলিশ ডিভিশনের ডিরেক্টর পুলিশ কমিশনার লুইস কারিলহো এর সাথে দ্বিপক্ষীয় সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও গত 1 সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের কাছে গুলশান ট্যারিস অডিটোরিয়ামে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার মহোদয়কে যুক্তরাষ্ট্রের নাগরিক কমিটি এক অভূতপূর্ব সংবর্ধনা প্রদান করে।